আপনি তো দেখলাম যে কাফনের কাপড় পরে এসেছেন, মানে কেন? আমাদের ভোটের অধিকার ঘুরে দিবেন, রাইজিং বেতন ভেটি হয়েছে, মানুষের বাইরে চলে গেছে, আমরা চলতে পারি না, আমাদের নিরপেক্ষভাবে ভোট দিতে হবে, নিরপেক্ষ ভোট দিয়ে যে সরকার আছে সেই সরকারকে আমরা স্বাগত জানাবো। এই যে হাসিনা সরকার 15 বছর থেকে অবৈধভাবে আছে, এর কোনো ভোট লাগে না, ভোট লাগে না কেউ, আমাদের বিএনপি যারা করিয়ে তাদের অন্যায় অত্যাচার করতেছে, আমাদের নগদ থেকে আসছে, আমাদের পথে পথে বাড়ি ঘর থেকে উত্তরে আসছে, হাত থেকে নামানো হচ্ছে, বহু অত্যাচার করা হচ্ছে। অতএব আমরা সরকারকে কখন চাই, নিরপেক্ষ ভোট চাই, নির্দলীয় সরকারের ভোট চাই, নিরপেক্ষভাবে ভোট চাই, কারেকজার মুক্তি চাই, আরেকজার মুক্তি চাই। আরে আমাদের এই দাবি, আমাদের কোনো দাবি নেই, কাপড়ের কাপড় নিয়ে আসছি, জেরত করার জন্য হক জেরত করার জন্য আমাদের মৃত্যু হলে আমাদের কোনো দাবি নেই। এই কারণেই আমি গরিব লোক নগা থেকে আসছি, কাপড়ের কাপড় নিয়ে সরকারকে কদিন করার কারণে, নিরপেক্ষ নির্দলীয় ভোট হওয়ার কারণে, এইটুকু আমার এই দাবি, আর কোনো কথাবার্তা নেই। রাইজিং সাদাম উগ্রবাদী বাইরে গেছে, উনি মূল্য বেড়ে গেছে, মানে 10 টাকার জিনিস 2 টাকা লাগছে, সে কথা আর ওর কথা দিন ভোটের অধিকারে ঘুরে দিব। আমরা 15 বছর থেকে আমরা ভোটই দিতে পারি না, আমাদের ভোট আমরা দিব যাকে খুশি তাকে দিব, আর আমাদের ভোট দিতে পারবো না, এটা তো বাংলাদেশের কোনো কথা নয়। আমাদের ভোট দিতে যে ভোট দিয়ে দু হাতে ভালো মনে করে হাজারগঞ্জ ভোট দিবে, তাতে আমাদের অর্থ কম দেখার, কিন্তু আমাদের ভোট লাগানো অধিকার ঘুরে দেখ। আর তাই দিন যেতাম 10 টাকার জিনিস 100 টাকা, 20 টাকার জিনিস 200 টাকা, এটা তো কথা নয়। এই দায়িত্ব যেতাম সীমার দায়িত্ব চলে গেছে, মানুষ চলতে ফিরতে পারে না বাবা, একটু হয়ে গেছে, কোনোভাবে চলতে পারে না মানুষ।